আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একজন অসহায় ফুল বিক্রেতার কাছে এসেছি। তিনি আসলে ফুল বিক্রি করে তার সংসারটা চালান। তো আজকে আমরা জানবো তার কাছ থেকে আসলে তিনি এই ফুল বিক্রি করে কত টাকা ইনকাম করে এবং তার বর্তমান পরিস্থিতি কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো। আপনি যে ফুল বিক্রি করতেছেন, এই জায়গাটার নাম কি? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তিনজন মেয়ে একটা ছেলে। তিনজন মেয়ে একটা ছেলে, সবাই কি ছোট ছোট? সবাই ছোট ছোট। সবাই ছোট ছোট। তা এইতে করে আপনার স্বামী কি আপনাদের সংসার খরচ দেয়? যে না, একটাকাও দেয় না। তাহলে আপনি ফুল বিক্রি করে প্রতিদিন কত টাকা ইনকাম করেন? এমন করেন 200, কোনোদিন 300, এরকম এরকম করে আপনার চলে? চলে না, অনেক কষ্ট হয় চলতে। অনেক কষ্ট হয় চলতে। আপনার বাসা ভাড়া কত টাকা? আমার বাসা ভাড়া 2300 টাকা। তারপরে খাবার দাবার আছে ছেলে মেয়ে, ওদেরকে লেখাপড়া করান আপনি? না, লেখাপড়া করান না। তাহলে এতে করে কি ওরা ভবিষ্যতে আপনার মতই থাকবে না আপনার চেয়ে ভালো হবে, কি মনে হয় আপনার? আমি মনে করি যে আমার ভবিষ্যতে আরও অনেক খারাপ থাকবো। পড়ালেখা না করলে খারাপ থাকবে না? আপনার দেশের বাড়ি কোথায়? ভোলায়। আচ্ছা আচ্ছা। তাহলে গ্রামে কিছু নেই আপনাদের থাকার অবস্থা বা কিছু করার? কিছুই নেই। তাহলে অনেক কষ্টই আছেন বুঝা যাচ্ছে। এখন একটা ফুল কত করে বিক্রি করেন আপনি? এ কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ নিতছে না, কেউ জারি মারে, কেউ গালি দেয়, এভাবে না? জি। তা এখন কথা হচ্ছে, এই যে আপনি এখানে অনেক বছর ধরে ফুল বিক্রি করতেছেন, এরকম কি কখন আপনার সাথে হয়েছে যে কেউ মানে ধাক্কা দিয়ে আপনাকে ফালায় দিয়েছে ফুল? অনেকই হয়েছে। অনেক হয়েছে? জি। আচ্ছা, তা এখন কথা হচ্ছে, এমন কোনো সময় ঘটেনি যে কেউ আপনার 10 টাকার ফুল কিনে 50 টাকা বা 100 টাকা দিয়ে গেছে? জি না, এরকম হয় না কখনো। মানে সবাই কম দিতে চায় বা ধাক্কা দেয় এরকম কিছু। তো আপনি এই যে ফুল বিক্রি করতেছেন, তা আপনার এই বাচ্চাদের নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, চিন্তা কি? ভবিষ্যৎ চিন্তা যদি আল্লাহ যদি ভবিষ্যৎ কর যদি দেয় তাহলে করতে পারবো, আর যদি না দেয় তাহলে কর্মে কেমনে এইভাবেই যাইব। এভাবেই যাবে। আর আপনার স্বামী কি আপনাদের সাথেই থাকে? জি, আপনাদের সাথে থাকে। এতে খাওন খরচ কিছুই দেয় না, তারপরও আপনাদের সাথে রাখছেন? রাখছি, মনে করেন যে মেয়ে মানুষের বিয়ে জীবনে কয়টা একটাই, এই জন্য ছাড়তে চাই না। ছাড়তে চান না? জি। ওনার বাড়ি কোথায় ছিল? ওনার বাড়িও বোলা। ওনার বাড়িও বোলা। আপনি কি দেশি বিয়ে করেছিলেন? জি। এটা কি পারিবারিকভাবে হয়েছিল নাকি প্রেম করে? পারিবারিক হয়েছে। পারিবারিকভাবে, পারিবারিকভাবে হওয়ার পর এরকম হয়েছে পরিস্থিতি। আসলে এটা কি কারণে হয়েছে আপনার মনে হয়? এটা কি সঙ্গ দোষে নাকি উনি নিজ ইচ্ছা এরকম হয়েছে? আগে ভালো আছিল, কিন্তু কে নাই বন্ধু বান্ধবের লাগে চললে খারাপ হয়ে গেছে। সঙ্গ তো সেরকম হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনাকে ছাড়া এই জায়গায় অসংখ্য আরো অনেকের দেখতে পাই ফুল বিক্রি করে। হ্যাঁ, তার কথা হচ্ছে তাদের কি একই ক্যাটাগরি? কি মনে হয় আপনার? একই একই, এ সবাই একই সমস্যায় জর্জরিত। তো এখন কথা হচ্ছে, আপনি কি সকালে নাস্তা করছেন? জি না, সকালে নাস্তা করেন নাই। তো খাবার খাবেন কখন আপনি? যদি আল্লাহ মিলে তো খামু, না মিলিলে নাই। আল্লাহ মিলিলে খাবেন, না মিলিলে নাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসলে বুঝতে পারছেন ওনাদের পরিস্থিতিটা কি। আপনি এই ফুল কবে কিনছেন? এই ফুল আজকে কিনলেন। আজকে এখানে কত টাকার ফুল আছে? এনে 500 টাকার ফুল আছে। 500 টাকার ফুল আজকে বিক্রি করতে পারবেন আপনি? আজকে না করলে কালকে করবো। মানে এটা থাকবে, নষ্ট হবে না তো? না, কোনো সময় হয় না যে নষ্ট হয়ে যায় ফুলগুলা? ওই অনেক সময় হয়ে যায়, অনেক সময় থাকে, আবার কিনলাম তো। আচ্ছা, বর্তমানে কি আপনার আগের তুলনায় কি বেচা বানি ঠিক আছে নাকি কম বেশি হয়েছে? কম বেশি, কম। আগের তো অনেক কম হয়, এখন কম হলে তো সমস্যা হয় অনেক বেশি আরো। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক আসলে বুঝতে পারছেন ওনাদের বর্তমান পরিস্থিতি আর আগের প্রতি অনেক ব্যবধান আছে। তো সবকিছু মিলিয়ে আপনি এখন কি চান? আমি সব কিছু মিলে মনে করেন যদি আমারে কেউ কিছু সাহায্য করত তাহলে মনে করেন যে আমি আমার বাচ্চাটিরও পড়ালেখা করাইতে পারতাম, নিজে একটু পরিপূর্ণ হইতো। আচ্ছা আচ্ছা, তার মানে এখন কিছুটা যদি কেউ হেল্প করতো তাহলে আপনি একটু সচ্ছলভাবে চলতে পারতেন। তো সুপ্রিয় দর্শক আসলে বুঝতে পারলেন ওনার চাওয়াটা হচ্ছে কি।
তো এতে করে কি যদি অনেকে সাহায্য করে হ্যাঁ সেই ক্ষেত্রে কি আপনি ফুল বিক্রি করা ছেড়ে দিবেন না ফুল বিক্রি করবেন কন্টিনিউ যদি যদি হয় তাহলে ছাইরা দিব এরকম যদি হয় পরিস্থিতি আচ্ছা আচ্ছা আপনারা যে মেয়েগুলোকে দিয়ে কি এখন কি করান ওদের দিয়ে ওরা ফুল বিক্রি করে ওরাও ফুল বিক্রি করে বয়স কার কত 7 বছর সবার বড়টা আর সবার ছোট আর ওটা রয়েছে 6 বছর ওটা হচ্ছে 6 বছর জি এই সবার ছোটটা কত 6 বছর জি ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজন হইলে 7 বছর 6 বছর বুঝলাম না তাইলে আপনারা একবার সবার ছোট তার বয়স কত ওডার ওডার 8 বছর হইব আচ্ছা আপনি মনে বয়স একটু গন্ডগোল করতেছেন বিষয় হচ্ছে আপনার সবার বড় সন্তানের বয়স হচ্ছে 7 বছর জি আর আপনার ছেলে সন্তান হচ্ছে 3 জন 3 জন হলে সবার ছোটটার বয়স কত এককারে সবাই ছোট ছেলে হুম হুম ওর বয়স হচ্ছে যায় 5 বছর 5 বছর এই যে একটা মিল পাওয়া গেছে এখন এর আগে যেটা বলেছেন এটা আসলে কোনো মিল ছিল না তো সুপ্রিয় দর্শক ওনাদের কাছ থেকে আমরা বয়সটা জানলাম এখন তো এখন আমরা তাদের মুখগুলো একটু দেখব আচ্ছা ছেলে মেয়েগুলো কি আপনাদের সাথেই আছে জি তাহলে ওদেরকে একটু ডাকেন আপনি আমরা দেখি এই টিয়ে দিকে আচ্ছা সবার ছোট কে এই যে এটা এটা সবার ছোট এটা সবার ছোট এটা তারপরে টিয়া পরে এই যে টি টিয়ে এ এ ও কি মেজো জি আচ্ছা 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 আর ও কোনটা এই এটা বড় এই তাহলে চারজন হয়ে যায় একে এওড়ে আমার ছেলে আর এই যে এখানে তিনজন এই তিনজন আমার মেয়ে মানে টোটাল চারজন জি তো আজকে আপনারা একটা ভিডিও করলাম আমরা হ্যাঁ এই ভিডিওটা দেখে হয়তোবা অনেকের মনে কষ্ট লাগতে পারে কষ্ট লেগে সেখান থেকে হয়তোবা ভাই হিসেবে বা বোন হিসেবে আপনাকে সাহায্য করতে পারে সেই ক্ষেত্রে কি আপনি সেই সাহায্যটা নেবেন যদি দেয় তাহলে নিমু তো আপনার সাথে যোগাযোগ করার মতো কি কোনো নাম্বার আছে আছে আচ্ছা এটা কি সাথে আছে জি না সাথে নাই তো সুপ্রিয় দর্শক এই যে নাম্বারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আসলে এই নাম্বারটাই হচ্ছে ওনার উনি পরবর্তীতে আমাদেরকে দিয়েছে আপনার নামটা বলেন জান্নাত বেগম জান্নাত তো সুপ্রিয় দর্শক এই নম্বরে ফোন দিয়ে অবশ্যই তার নামটাকে জানবেন এবং সে কি করে সেটাও জানবেন স্পষ্টভাবে জেনে তার পরবর্তীতে কোনো কিছু দিলে কোনো অর্থ দিলে সেটা অবশ্যই দিবেন আর নয়তো দেখা যাচ্ছে অন্য কোনো লোক বলতে পারে আমি জান্নাত এরকম হতে পারে না হ্যাঁ অবশ্যই এসব প্রতারণা থেকে আমরা দূরে থাকি সব কিছু মিলিয়ে এখন বলতে চাই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনার নাম্বার নাকি এটা আপনার নাম্বার না তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত কি তো এখন কথা হচ্ছে আপনার ভিডিওটা যারা দেখবে হ্যাঁ যাই যে ইতিমধ্যে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে চাই ওরা যদি আমাদের কিছু সাহায্য করে আমি অফলাইন দিয়ে একটু পড়ালেখা করাইতে পারব পড়ালেখা করাইতে পারবেন আসলে সুপ্রিয় দর্শক বুঝতে পারতেছেন একজন মায়ের আকুতি মিনতি আসলে একটাই যে তার সন্তান মানুষের মতো মানুষ হবে এমনটাই চায় তো আমরাও চাই সে যেন তার সন্তানকে মানুষের মতন মানুষ করে যেন এই ভালো একটা স্থানে দাঁড় করাতে পারে আর আসলে ওনার মতন ফুল বিক্রি করলে তো আর সারা জীবন হয় না মানুষের সবসময় একরকম থাকতে চায় না বা পারে না পরিবর্তনটা দরকার অবশ্যই তাই না তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ